এখানে যাই এক মাইল দূর থেকে বলে এই দাদা আসছে চেয়ার ফাঁকা কর, কেস আছে, এর থেকে বড় স্ট্যাটাস কি আছে? এটা মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা, ইউ গো ব্যাক অ্যান্ড টেল ইউর পিপল দ্যাট দ্য পিপল অফ বেঙ্গল দে আর সেইং দ্য গার্লেন্ডস দ্য ফ্লাওয়ার বুকেস ফ্রম বিজেপি উই লাইক ইট মোকাম্বুক পুষ্পা আমার খুব পছন্দ হয়। যত বিজেপির মালা পরব, ইডি আর সিবিআই এর মালা, তত বুঝবেন ছেলে ঠিক আছে, সাচ্চা আছে, আমার ছেলে বেমানি করেনি। আর যদি বেমানি করতাম তাহলে আমার শুভেন্দুর মতো দেখোই ধাপে 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 একটু একটু করে রসগোল্লা খাইয়ে নি। যে কেসের আমি আসামি নারদা, সেই কেসে শুভেন্দু বাবু তা আসামি, প্রকাশ্যে দেখা যাচ্ছে হাত দিয়ে টাকা নিচ্ছে, তার বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? তার বিরুদ্ধে হবে না কেন? আমায় 23 মাস আটকে রেখেছিল। এই যে এখন আমি ঘুরে বেড়াই না, আমার সঙ্গে সিকিউরিটি ফিকিউরিটি লাগে না, কেন্দ্রীয় বাহিনীর অনেক ব্যাপার, শুভেন্দুবাবুর 100 জন সেন্ট্রাল ফোর্স লাগে, আর আমাদের সিকিউরিটি হচ্ছে বাংলার মানুষ। রামকৃষ্ণ বলতেন মাছ যেমন জলে থাকে মানুষের মধ্যে সেইভাবে থাকি, কোনো সিকিউরিটি লাগবে না। কিছুতেই হাওয়া তোলা যাচ্ছিল না, বৃষ্টি তো সব চাপিয়ে দিচ্ছিল। আর যদি 15 মিনিট বৃষ্টি না হয় আর একবার যদি সোনালি সূর্য দেখা যায় তাহলে এদিকে 1 কিলোমিটার ওদিকে 1 কিলোমিটার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। তার কারণ কেন্দ্রীয় বাহিনী মার্চ করছে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, আর বাংলার লাট বাগানে বসে একজন, আগে শুনতাম রদ ভাবে আমি দেব পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর যাবে, এবার উল্টো রদে শুনলাম রদ ভাবে আমি দেব পদ ভাবে আমি, রাজ্যপাল ভাবে আমি দেব নরেন্দ্র মোদী আমি। ওরা ভগবতার নামই পাল্টেন, এ রাজ্যপাল নয়, প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলে যাচ্ছি 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুন। মদন মিত্র পাবলিক মিটিংয়ে বলছে এটা রাজ্যপাল নয়, এটা হরিদাসে পালের থেকে অযোগ্য। রাজ্যপাল তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, হ্যাঁ তুমি জায়গায় জায়গায় যাচ্ছ, উস্কে দিচ্ছ, ঘা করছ, বলছো বিরোধী দলনের তোরা তো একসঙ্গে হয়ে যা, গুলি চালো না, আমার ওখানে পিস কমিটি খুলেছি। কিসের পিস কমিটি? রাজ্যপালের পাশের বাড়ি আমার বাড়ি, ওটা পিস কমিটি নয়, পশ্চিমবঙ্গকে পিস পিস করে টুকরো করার কমিটি। যত গুন্ডা ক্রিমিনাল ওই রাজভবনে গিয়ে আশ্রয় নিচ্ছে। কি বলছেন রাজ্যপাল? রোজ নাকি হাজার হাজার লোক ওর কাছে অভিযোগ করছে, তারা ভোট দিতে পারছে না, তারা মনোনয়ন দিতে পারছে না, তাদের ভয় দেখানো হচ্ছে। সিপিএম বিজেপি আর কংগ্রেস মিলে যা মনোনয়ন দিয়েছে, তৃণমূল কংগ্রেসের 3 গুণ, তাহলে কি করে প্রমাণ হলো ওরা ভোট দিতে পারেনি? আমি আপনাদের কাছে বলি, এই আকাশে মেঘ দেখলে যেমন ময়ূর নাচে, আমি যখন ঢুকছি বোধ হয় বিজেপি কেউ হবে আমি জানি না, আমায় বলছে দেখ দেখ আমায় দেখিয়ে, দেখ লাল পাঞ্জাবি পড়েছে, মনে হয় বলে একটু সিপিএম সিপিএম বন্ধ আছে। ওকে আমি বলি ওরে বোকা, আমি লাল পাঞ্জাবি সিপিএম এর জন্য পড়িনি। আজ মঙ্গলবার অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তানকে প্রভু সদা সদায়ী, দেবীরা রঘুনাথ পাঠায়, লঙ্কা জারি শিও সুধি লায়, লঙ্কা শোকা সমুদ্র সে খাই, জাত পবন শুধু বার না লাই, লঙ্কা জারি অসুর সংহারে, সিয়ারাম জিকে কাজ সবারে, লক্ষণ মূর্ছিত পড়ে সবারে, আনি সঞ্জীবন প্রাণ উবারে, পয়টি পতাল করি জাম কারে, এই রাবণ কে ভুজা উখারে, বাঁয়ে ভুজা সন্ত জন তারে, দায় ভুজা অসুর দল মারে, সুরদল মুনি আরতি উতারে, জয় 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 হনুমান উচারে, কাঞ্চন থার কপুরল ছাই, আরতি করত অঞ্জনি মাই, যে হনুমান কি আরতি গাইবে, বসি বৈকুণ্ঠ
অমর পদ পাইবে। বলো বজরং বলি কি? শুনে রাখুন, অনেক কিছু দেখবেন টিভিতে। রোজ আমি না ঘুমোতে যাবার আগে আমার বাড়ির লোক বলে, তুমি আবার নাকি বোম মেরেছো? আমি বললাম কোথায়? বলে এই তো টিভি দেখাচ্ছে মদন মিত্র আবার বোম মারলেন, আরো বিস্ফোরক। আমি বললাম এই বিস্ফোরক গুলো যাচ্ছে কোথায়, ফাটছে কোথায়? আর এত বিস্ফোরক ফাটছে আর আমি ঘুরে বেড়াচ্ছি, অ্যারেস্ট করছো না? আপনাদের সামনে বলে যাই, কোথায় কে কি বলছে শুনবেন না। মমতা ব্যানার্জি কি বলছেন, অভিষেক কি বলছে, তার দিকে নজর রাখুন। মনে রাখবেন মুখে কি বলছি, আমার মুখে কি বসাচ্ছে, এটা বড় প্রশ্ন নয়। আমাদের ক্যারেক্টার মেবার রানার যে ঘোড়া, সেই চৈতক ঘোড়ার ক্যারেক্টার। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেবো, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করবো না। আমার নাম মদন মিত্র, আমি সুরেন্দ্র অধিকারী বলি। একটা ছোট্ট চোতা পাঠালো চিঠি, বলে আমি তো ধাপে ধাপে ধাপে, বাবা কি নাটক, ধাপে ধাপে উঠি। তারপরেই বলল আমি 2014 থেকে অমিত শাহের সঙ্গে রোজ যোগাযোগ রাখতাম। বাহ, আর মমতা তোমায় সন্তানের মতো ভাইয়ের মতো সম্পূর্ণ বিশ্বাস করে গোটা পরিবহন থেকে শুরু করে 6টা 7টা 8টা জেলা তোমার উপর ছেড়ে রেখেছিল। আর সেই বিশ্বাস, সেই মর্যাদা, তোমার উপর সেই আস্থার মূল্য তুমি দিলে দলকে বেইমানি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।